নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছে অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান। আপনারা নিয়মিত দেখে অভ্যস্ত আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে, সোম আর শুক্র রাত্রি 8:30 সোনার বাংলা টিভি চ্যানেলে। সবার জন্য এই অনুষ্ঠান, সবার জন্য আপনাদের ভালো লাগার অনুষ্ঠান নিয়ে আমি সবসময় আবারও উপস্থিত। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, অনুষ্ঠানের পর আপনারা দেখতে পারবেন। আর আরেকটা কথা বলে দিই, দ্য বং অ্যাস্ট্রো তার নিজস্ব চ্যানেলে কিন্তু ডিসেম্বর মাসে যথারীতি প্রতি মাসে তো এক্সপেকটেশন হাই আপনাদের তার কাছ থেকে অনেক কিছু জানবেন, জানার ইচ্ছেটা থাকে। তাই বলে দিলাম, বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখুন এবং অনেক কিছু পাবেন আপনারা। ডিসেম্বরে নতুন ভিডিও আপলোড করা হয়ে গেছে, কিন্তু আজকে সবে 1 ডিসেম্বর, তাই তো? বছর শেষ হতে চলল, 24-এ নানা রকম এক্সপেকটেশন, ভালো হোক সবার, এটাই আমরা চাই ঈশ্বরের কাছে, যেন সবার ভালো থাকতে পারে, সবাই সুন্দরভাবে বাঁচতে পারে, এটাই কিন্তু একমাত্র আশা আমাদের। আপনারা কিন্তু অনুষ্ঠান দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন, আমার বলার কিছু নেই নতুন করে, কারণ আপনারা দেখে অভ্যস্ত অনুষ্ঠান এইভাবে। 9007529824 এই নম্বরে যোগাযোগ করবেন, 9007529824। 15 বছরের অভিজ্ঞতা তার, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ তিনি এবং নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি এবং ইন্দো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ পেয়েছেন। ইন্দো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার, জ্যোতিষ পুরস্কার 2022-এ ইন্দো থাইল্যান্ড, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ হিন্দুস্তান টাইমসের বিচারে, বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021 শ্রেষ্ঠ জ্যোতিষ আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন। এবং দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল খুব ফেমাস, আর ফেসবুকে তার নাম দিয়ে সার্চ করলেই পাবেন। অনেকেই অনলাইনে দেখাচ্ছেন, অনেকে হাওড়া সালকিয়ায় চলে আসছেন, হাওড়া সালকিয়ায় প্রচুর মানুষ আসছেন। সামনে 12 তারিখ আবার অমাবস্যাও আছে, কিন্তু খুব কাজের চাপ তার, কারণ বিভিন্ন যোগে তাকে ক্রিয়াকর্মগুলো সম্পন্ন করতে হয়। আপনাদের বিভিন্ন যাদের এক এক রকমের এক একজনের সমস্যা, জটিল কঠিন সমস্যা, সেগুলো ঠিক করতে হয়, সেই জন্যই তার কিন্তু চাপ ভীষণ। আর অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল, 9007529824 এ কথা বলবেন, মোবাইল নাম্বার রেড বক্সের নাম্বার লিখে নিন, কথা বলবেন 9007529824। লাইভ প্রোগ্রাম আপনাদের জন্য, লাইভে চলে আসবেন, আমাদের সরাসরি নাম্বার চ্যানেলে সবার উপরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সবাই যোগাযোগ করতে পারবেন। আর আপনাদের জন্য সেই প্রিয় মানুষটিকে নিয়ে আমি সবসময় আবারও উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতয় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। আর 12 তারিখের অমাবস্যা রয়েছে, তার জন্য পুজো নেওয়া চলছে, যেটা হয় আর কি। এটা আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর নীলাদ্রি নারায়ণ বসুর জন্য 52 দিনে, মানে 52টা সপ্তাহ, যেহেতু 52 চেয়েও বেশি তিথি পর্বে আমরা অনুষ্ঠান করে থাকি, পূজা অনুষ্ঠান করে থাকি, যাতে আরও বেশি বেশি করে আপনারা সুযোগ পান। তাই সেই কথাটাকেই মাথায় রেখে যেরকম শুনলেন সেই রকমই কাল ভৈরব অষ্টমী রয়েছে, 5ই ডিসেম্বর, সেই উপলক্ষেও দাদা একটুখানি অ্যানাউন্সমেন্ট করে দেবে। আর তারও পুজো নেওয়া চলছে, আজকে 1 তারিখ, আশা করছি 2 তারিখ বা 3 তারিখে ক্লোজ হয়ে যাবে, ফলে যারা এখনো নাম লেখাবেন ভাবছেন পুজোর জন্য, তারা নিজস্ব জন্মছকের প্রতিকারের জন্য যত দ্রুত সম্ভব যোগাযোগ করে নেবেন। ঠিক, কে আছেন ফোনে? হ্যালো, কেউ এসে গেছেন একটু দেখে? আমি বলিনি। কোথা থেকে কে বলছেন? কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। বলুন ছেলের নাম, জন্ম তারিখ। ছেলের নাম সায়ন্দন ব্যানার্জি। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 9/7/1995। 9/7/1995, সময়? সন্ধ্যে 7:07। আচ্ছা, কৃষ্ণনগর, নদিয়ার জন্ম? হ্যাঁ, নদিয়া। নিয়মিত দেখছেন তো সোমার শুক্র এই মানুষটির লাইভ অনুষ্ঠান 8:30 সোনার বাংলায়? কি প্রশ্ন? লাইভ প্রোগ্রাম সবাই দেখবেন। বলুন কি প্রশ্ন ছেলের ব্যাপারে? ছেলের কেরিয়ার, কাজকর্ম এসব নিয়ে জানতে চাইছি। ফাঁকাই বসে আছে না, ছোটখাটো কাজকর্ম কিছু করছে? তাহলে এইটার জন্য কোনো এর আগে কারোর সঙ্গে কথাবার্তা বলেছেন? বলেছেন কথাবার্তা কিছু এই ব্যাপারে, কোনো জ্যোতিষ দেখিয়েছেন বা কিছু?
না ওরকম তো সেরকম অত কিছু করা হয়নি, একজনকে দেখে দিলাম উনি বলছেন এখনো সময় হয়নি, দেরি আছে। সেটা কবে মানে ঘাটে যাওয়ার পরে সময় আসবে? সত্যি 28 বছর বয়স হয়ে গেল, কেরিয়ারে তো এই সময় গুছিয়ে গেছি, অর্ধেক মানুষজন বিয়ের জন্য চিন্তা ভাবনা করে তাই না? সেখানে আপনার ছেলে কিন্তু প্রায় বছর চারেক পেছনে যাচ্ছে, ফলে যত দ্রুত সম্ভব এগিয়ে সমস্যা রয়েছে, অর্থাৎ এই কর্মভাবটা পুরো বসে রয়েছে একদম ডাউন, তার সঙ্গে সঙ্গে একটু কুড়ে টাইপের হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, আলস্য হয়ে যাচ্ছে তাই তো? একদম বলছে, হ্যাঁ কি প্রেডিকশন, গণনা বিচার দেখো তো, এটার সমস্যার সমাধান করতে হবে, না হলে পরে যত দিন যাবে তত আলস্য জেকে বসবে, একটা সময় পরে এরকম আসবে যে ঘরের দরজা বন্ধ করে সারাদিন ঘরেই রয়েছে, কোন রকমের খাবার টুকু। তাহলে ইমিডিয়েট ফোনে ফোনেই যোগাযোগ করুন, কৃষ্ণনগর থেকে হাওড়ায় যদি নাও আসতে পারেন আপনি অনলাইনে ফোনে কন্ট্যাক্ট করুন, অনলাইনেই ভালোভাবে জেনে কিভাবে এটা থেকে বের হয়ে আসতে পারবেন সেই প্রতিকার গ্রহণ করেন প্রয়োজন যত দ্রুত সম্ভব, কারণ এই যে বাড়িতে বসে যাওয়া একটা ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে নেওয়া এটা কিন্তু আগামী দিনে আরো বড় রোগ দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি করে যোগাযোগ করে নিন আর এটা সমস্যা সমাধান করুন, ঠিক আছে? ধন্যবাদ। এইটা হচ্ছে বর্তমান কালে সবচেয়ে বড় সমস্যা এখনকার দিনের যুবক যুবতীদের ক্ষেত্রে, মোটামুটি 17-18 সময় কাজ না পেলে খুব মুশকিল। আর প্রথম কথা কাজ না পেলে এটার একটা সমস্যা আরো বেশি হচ্ছে কি, দুবার তিনবার বা চারবার অ্যাটেম্প করবার পর যখন ভাগ্য সহযোগিতা করলো না, জন্মছকে গ্রহ ভালো নেই, তারপর কি হচ্ছে একটা মানে তরতাজা যুবক যুবতী যে বয়সটাতে ছুটা দৌড় করবার বয়স, সেই বয়সটাতে কি হচ্ছে 60 বা 70 পেরিয়ে যাওয়ার পরে মানুষ 60 বা 70 পেরিয়ে যাওয়ার পরে মানুষ যেমন নিজে একটা ঘর বন্দি করে ফেলে, তারপরে শরীরটা চলে না। হ্যাঁ, এই 28 বছর 21 বছর 22 বছর এই সময়ের মানুষজন দেখছি, যুবক যুবতী একদম ইয়াং, মানে যে সময়টা টকবক করে রক্তটা ফুটছে সেই সময় ঘরের দরজা বন্ধ করে এই খাবারটুকু সময়টুকু বাড়ির লোকের সঙ্গে হ্যাঁ হুঁ হলো, তারপর আবার ঘরের মধ্যে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে সারাদিন রয়েছে। তো এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু খুব সমস্যাবহুল এবং এগুলোর প্রতিকার করবার কিন্তু খুব প্রয়োজনীয়তা রয়েছে, কারণ জন্মছকের এই সমস্যা একটা সময়ের পরে নিয়ে চলে যায় কিন্তু আত্মহত্যা, ডিপ্রেশন, ডিপ্রেশন থেকে আরো বড় হতাশা এবং কন্টিনিউয়াস বুকিং। না আমি কেটে দিই, কথা বললে হবে না, যারা ফোনে আসবে সাইলেন্স মেইনটেইন করুন, মানে এটিকেটটা মেইনটেইন করুন অন্তত, আপনি ফোনে পেয়েছেন ঠিক আছে। এতে কি হয় আমাদের অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর কনসেন্ট্রেশনটা ব্রেক করে যায়। হ্যাঁ, আপনারা সঙ্গে থাকবেন, কথা আমরা যখন শুরু করব তখন আপনার বিষয় বলবেন, যে খুব ভাইটাল আলোচনা এগুলো হচ্ছে, আমি লাখ লাখ মানুষ শুনেন ওনার কথাগুলো, একটা সাবজেক্ট নিয়ে কথা বলছেন। নাম্বার 2 হচ্ছে যে আমি এখানে একবার জন্মছক দেখে যা বলে দেব, এই যে ভদ্রমহিলা উনি কিন্তু বলেননি যে ওনার ছেলে সবসময় দরজা বন্ধ করে থাকে, আমি বললাম কি করে, তাহলে এই ধরনের পিন পয়েন্ট কারেক্ট প্রেডিকশন আপনারা পাচ্ছেন আর আপনারা সিরিয়াস সেন্সটুকু না দেখালে পরে দরকার নেই আমার কাছে আসবার প্রয়োজন নেই, আমি বারবার বলি। সবচেয়ে বড় কথা কি বলুন তো, আমার ছোটবেলায় আপনারাও অনেকে পড়েছেন, হ্যাঁ ওই সুকুমারের একটা লেখা ছিল, হ্যাঁ সঙ্গে থাকুন, রাজার অসুখ বলে, রাজার অসুখে একজন ভব ঘুরেছিল, সে বলল যেদিন জোটে খাই আর যেদিন জোটে না সেদিন ল্যাটা নাই। তো আমি সেই ধরনের মানুষ, মানে আপনারা যদি কোনোদিন আমার কাছে না আসে সেদিনটা আমি খুব আমার মতন করে কাটাতে পারি, এটা খুব মারাত্মক জিনিস আর কি। অন্যান্য অনেকেই রয়েছেন, অমুক জায়গায় চেম্বার করতে হবে, এখানে দৌড়াতে সেখানে, এত দৌড়ে কি লাভ, সারাদিনে তো 200 গ্রাম খাবার আপনি খাবেন, হিসাব করে দেখুন আপনি 200 গ্রামই খাবার খাবেন সকাল থেকে রাত পর্যন্ত, তার বেশি খেলে ওজন বাড়বে, তার বেশি খেলে বিভিন্ন রোগ হবে, ব্লাড সুগার হবে, তো 200 গ্রাম খাবারের আর কি এমন নাম যে তার জন্য এত দৌড়তে হবে। ফলে ওই যেদিন জোটে সেদিন ঠিক আছে, যেদিন জোটে না সেদিন আমি আরো ভালো থাকি, ফলে এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। অনেকেই রয়েছেন যারা এইখানে ফোন করেন, আমি তাদেরকে বলে দিই যে জ্যোতিষীর কাছে আসার প্রয়োজন নেই, আমার কাছে তো আসার আরোই প্রয়োজন নেই। কারণ কি, কারণ হচ্ছে যে আমি ছকটা দেখলেই বুঝতে পারি যে এটা নিয়ে কিছু করা যেতে পারে, এটা নিয়ে কিছু করা যেতে পারে না। তো এই ব্যাপারগুলোকে একটুখানি খেয়াল করুন। যেটা বলছিলাম ডিপ্রেশন নিয়ে, আজকে হুয়ের রিপোর্ট বলছে হার্ট অ্যাটাক, স্ট্রোক,
ব্লাড সুগারের চেয়ে মারাত্মক ব্যাধি হচ্ছে হতাশাগ্রস্ততা থেকে সুইসাইড অ্যাটেম্প করা। বিশেষ করে অল্প বয়সীদের মধ্যে এটা এমন একটা রোগ হিসেবে জেঁকে বসছে যে আগামী দিনে খুব অল্প অল্প বয়সের মানুষজন ছোট থেকে ছোট জিনিস, মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে, হঠাৎ দেখা গেল গলায় দড়ি দিয়ে দিয়েছে, কদিন আগেই ঘটেছে কোচবিহারে। আচ্ছা, বাড়িতে কেউ ছিল না, মা কিছু বলেছে কি রে সারাদিন খেলে বেড়াচ্ছিস, পড়াশোনা করছিস না কেন, 17-18 বছর বয়সের ছেলে গলায় দড়ি দিয়েছে। তো এইগুলো হচ্ছে কি কোথাও না কোথাও ওই কথাটা জন্য ঘটনাটা ঘটেনি, আগে থেকেই তাদের মধ্যে না এই জীবন যুদ্ধে হেরে যাওয়ার একটা ব্যাপার ছিল। টাইম টু টাইম জ্যোতিষীর সঙ্গে সাক্ষাৎ করলে কি হয়, সমস্যাগুলো দেখে নিয়ে সেই মতো প্রতিকার করলে এই যে জীবন যুদ্ধে হেরে যাওয়া সেটা তো হয় না, পাশাপাশি একটা স্টেবল লাইফ লিড করবার সুযোগ আপনার। তাহলে এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখুন। তো এই হচ্ছে কথা, ভীষণ ভালো আলোচনা করেন। সুতরাং ওই ফোন পে, হ্যালো হ্যালো, টিভির ভলিউম বাড়িয়ে রাখবেন, এগুলো করবেন না, মানে চেষ্টা করে পান তো একটু ধৈর্য ধরবেন যারা ফোনে লাইন পাবেন। তারপর ওনার কথা শেষ হলে নিশ্চয়ই আপনাদের কথা শুনবো। বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল, তার ডিসেম্বরের কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে, দেখুন বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর প্রোগ্রাম। আচ্ছা, কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো, জন্ম তারিখ, ৬-১০-২০০০, সময় রাত ৮:১৫। ঠিক আছে, কলকাতায় জন্ম। হ্যাঁ হ্যাঁ, কলকাতা। ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত দেখছেন তো, সোমবার শুক্র রাত ৮:৩০ লাইভ প্রোগ্রাম, রেকর্ডিং না, লাইভ, সরাসরি আপনাদের সাথে কথা বলবেন বলে তিনি চলে আসেন হাওড়া থেকে স্টুডিওতে আমাদের কলকাতায়। তিনি কিন্তু কথা বলেন রাত ৮:৩০ সোমবার শুক্র আপনাদের সাথে, খুব জনপ্রিয় তাই তার এত মানে অনুষ্ঠানের মাঝেও তার অনুষ্ঠানটি এত বছর হলো অনুষ্ঠান চলছে। কামাখ্যার ছবি দেখুন, প্রত্যেক যোগে কামাখ্যায় যান, সামনের ১২ তারিখ গুরুতর একটা ভাইটাল অমাবস্যা, সেই অমাবস্যা প্রচুর মানুষ কাজ করবেন, তিনি কিন্তু ব্যস্ত, কামাখ্যার ছবি দেখছেন। আচ্ছা, এবার বলুন আপনার ছেলের ব্যাপারে কি জানবেন, প্রশ্ন কি? দ্বিতীয় হচ্ছে আর একটা বিষয়, হোটেল ম্যানেজমেন্ট পড়ে তো আর ইঞ্জিনিয়ার হওয়া যায় না, সেটাও একটা বিষয়, এটা খেয়াল রাখতে হবে। এই এক্সপেকটেশন গুলো আপনার সন্তান সন্ততি যেই থাকুক তার প্রতি না রাখাই ভালো। আর যেটা বলবো সেটা হচ্ছে যে জন্মছক ভালো রয়েছে, পরিষ্কার রয়েছে, সমস্যার কিছু নেই, বাড়ির থেকে দূরে ভালো জবের সুযোগ আসবে আগামী দিনে, সেটা নিতে হবে এবং তারপরেই কিন্তু উন্নতি। ঠিক আছে, বাড়ির থেকে দূরে জব হবে, আচ্ছা, অসুবিধা, জন্মস্থান থেকে বাইরে জব, বাচ্চা ঠিক আছে, কোনো সমস্যা কিছু নেই। ঠিক, বলুন কে বলছেন কোথা থেকে, রেড বক্সের নাম্বার লিখুন সবাই, এরপর যোগাযোগ রেড বক্সের নম্বরে। কালীঘাট থেকে বলছি, আচ্ছা, একটু দিদির বিষয়ে জানতে চাইছি। দিদি? হ্যাঁ। আচ্ছা বলুন, দিদির নাম, জন্ম তারিখ? শান্তনাতে ১৯-১০-১৯৭৩। আচ্ছা, ১৯-১০-১৯৭৩, কে আছেন? হ্যালো, না, ফোনটা হয়তো ডিসকানেক্টেড হয়ে গেল, আপনারা আরেকবার চেষ্টা করুন প্লিজ, যারা করছেন, অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হয় তো একটু সমস্যা হয়। কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, কোথা থেকে কে বলছেন? বলুন, মেয়ে কোথা থেকে বলছেন? আমি সালকিয়া থেকে, হাওড়া থেকে, অমিতা ভট্ট বলছিলাম। ও সালকিয়া, হাওড়া, বাহ, আমাদের অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু সালকিয়াতেই চেম্বার করেন প্রত্যেক দিন, হাওড়া সালকিয়ায়। আচ্ছা বলুন, মৌমিতার ডেট অফ বার্থ বলুন। ১৯-১২-১৯৯৮। সময়? ৪:৪৫। ১৯ তারিখ, তাই তো? হ্যাঁ।
পঁয়তাল্লিশ বিকেল বেলা? হ্যাঁ হ্যাঁ বিকেলে। কোথায় জন্ম? হ্যাঁ কোথায় জন্ম? যারা ঠিক মতো কথা বলতে পারবেন তারাই বলবেন, চটপট হবে তাহলে। হাওড়াতেই জন্ম। কি প্রশ্ন কি জানবেন বলুন প্রশ্ন? আমি ওর চাকরির ব্যাপারে কিছু জানতে চাই। ওর একটা বাইরের সঙ্গে কাজ করে, কিন্তু সেখান থেকে তো স্যালারি মানে ভালো না, এই জবটা স্যালারিটা ভালো না, তাই তো? না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভালো প্রাইভেটে চাকরি করে, কেরিয়ারে প্রচুর পরিশ্রম হচ্ছে, রেজাল্ট আসছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, তাই তো? হ্যাঁ। এবার সমস্যা হচ্ছে যেটা, নবমে কেতুর অবস্থান, কেতু গ্রহ নবমে থাকলে পরে সবচেয়ে বড় যেটা প্রবলেম হয়, ভাগ্যের সহযোগিতা মানুষ পায় না, এটা একটা বড় সমস্যা। তো এটার কারণে যে সমস্যাটা আরো বেশি হচ্ছে সেটা হচ্ছে যে ভালো কাজ করেও লোকজন দেখতে পাচ্ছে না, বা ভালো স্যালারি জব বা ভালো কাজ করেও সেটার জন্য সুনাম অর্জন সেগুলো পাওয়া যাচ্ছে না। আপনি সালকিয়াতে থাকেন, সময় করে যোগাযোগ করবেন, এটার একটু প্রতিকারের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, প্রতিকার লাগবে, অনেকেই দেখবেন অনেক খাটে পরিশ্রম অনুযায়ী টাকা পায় না। আরেকটা বিষয় হচ্ছে যে নবমেই যখনই সঙ্গে থাকুন ফোনে, নবমে যখনই কেতু বসবে তখনই সবচেয়ে বড় যে প্রবলেমটা মানুষজন ফেস করে সেটা হচ্ছে যে জীবনে ভাগ্যের সহযোগিতা পাওয়া যায়, অর্থাৎ আপনার যোগ্যতা বেশি, আপনি গেলেন, আপনি পরীক্ষা দিলেন, আপনি ইন্টারভিউ দিলেন, আপনার চেয়ে কম যোগ্যতার কেউ, যার ভাগ্যটা ভালো রয়েছে, যার গ্রহগুলো পজিটিভ রয়েছে, যে জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার করিয়েছে, সে সুযোগ পেয়ে গেল, আপনাকে বলা হলো আমরা পরে যোগাযোগ করব, পরে আর কেউ যোগাযোগ করে না, যা হওয়ার তখনই হয়ে যায়। তাহলে এই সমস্যাগুলোই কিন্তু এখনকার দিনে খুব সমস্যার ভেতরে রাখছে, আর পাশাপাশি ভাগ্যের সহযোগিতা না পেলে একটা সময়ের পরে না হতাশাও গ্রাস করে, এটাও একটা বড় সমস্যার বিষয়। তাহলে এই ধরনের সমস্যাগুলোর অবশ্যই প্রতিকার করবার প্রয়োজন রয়েছে। লাল বক্সের নাম্বার সবার জন্য খোলা অনুষ্ঠানের পর রাত 11টা অবধি এবং কাল সকাল 10টার পর, সকাল 10টা থেকে রাত 10টা আপনারা বুকিং এর জন্য কথা বলে নেবেন। অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন, আসাম, ত্রিপুরা, গুয়াহাটি, বিভিন্ন নর্থ বেঙ্গল থেকে অনেক মানুষ অনলাইনে এই মানুষটিকে দেখিয়ে নিচ্ছেন, কনসাল্ট করছেন। একটার জায়গায় 20টা প্রশ্নের উত্তর, 15 মিনিটের জায়গায় 30 মিনিট সময় আপনাদের চার্ট নিয়ে আপনাদের অ্যানালাইজ করে বলে দিচ্ছেন ফোনে। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। আর যাদের মনে হবে সামনাসামনি আসবেন, হাওড়া সালকিয়া আপনারা আসবেন, গণেশালয় কামাখ্যাধাম, এন ISO 9001:2015 সার্টিফাইড কোম্পানি, নাম্বারটা লিখুন রেড বক্সের নাম্বার, হাওড়া সালকিয়া শোভাবাজার লঞ্চ পেরোলেই ওপারে চলে যেতে পারবেন, লিলুয়া টিকিয়া পাড়া নেমেও চলে আসতে পারবেন, হাওড়া স্টেশন থেকেও 10 মিনিট, খুব ইজিলি আপনারা আসতে পারবেন। রেড বক্সের পার্সোনাল নাম্বারটা শুধু লিখে রাখুন সবাই, পরে যোগাযোগ করবেন 9007529824। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কোথা থেকে? আচ্ছা, কোথায় জন্ম? কল্যাণী? কল্যাণীতে। কি নাম বললেন? বুলটি মজুমদার। বুলটি, আচ্ছা বুলটি মজুমদার। আচ্ছা বলুন কি জানবেন? ৩০ বছর বয়স। এলোমেলো ভাবে চলছে, মানে জীবন, জীবনের স্টাইলটা আপনার পছন্দ হচ্ছে না, ও যেভাবে লাইফস্টাইল লিড করছে? না না না, পড়াশোনাতে বিশেষ পড়াশোনা করেছে, মঙ্গল রাহু একসঙ্গে রয়েছে, মঙ্গল আর রাহু একসঙ্গে থাকলে পরে মানুষ হঠাৎ করে কারুর কথা না শোনা, নিজের মতো চলা, এই ব্যাপারগুলো খুব ওর মধ্যে দেখা যাবে। এগুলো বুঝতে পারছেন এগুলো হচ্ছে? আচ্ছা, ভুলভাল মানুষজনের পাল্লায় পড়ে কিন্তু বাড়ির লোকের কথা না শুনে বাইরের লোকের কথা বেশি শোনা শুরু করবে। হ্যাঁ, ফলে যত দ্রুত সম্ভব একটু গার্ড দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে কিন্তু খুব সমস্যা রয়েছে। ঠিক আছে, কারণ যেভাবে জন্মছকে চাকরি বা অন্যান্য বিষয়গুলো নিয়ে সময় অনেক পাওয়া যাবে,
ব্যাপার হচ্ছে কোন কারণে কোন ডিসিশন এরকম নিল বুঝতেই পারছেন, এটা টিভি সব কথা বলা যায় না, ঠিক আছে? সেখান থেকে কোন ডিসিশন এরকম নিল যেখানে আপনাদের এলাকাতে আপনাদের সম্মানহানি হয়ে যায়, সেই ঘটনা ঘটার আগে বাঁধ দিন, মানে সেই ঘটনাটাকে আটকান যত দ্রুত সম্ভব, ঠিক আছে? হ্যাঁ একদম, এটা সিরিয়াসলি নিন, রেড বক্সে নাম্বার যাচ্ছে, যত দ্রুত সম্ভব এটার প্রতিকার করার, নালে পাড়াতে মুখ দেখাতে পারবে না কাউকে, বুঝতে পেরেছেন? কতটা বিপদজনক, আপনি লাল বক্সের নাম্বারটা এক্ষুনি লিখুন, অনুষ্ঠানের পর আধ ঘন্টা পর কথা বলুন, অনুষ্ঠানের আধ ঘন্টা পর, ঠিক আছে? ধন্যবাদ। লাল বক্সের নাম্বার, লাল বক্সের নাম্বার, রেড বক্সের পার্সোনাল নাম্বার 9007529824। বলবেন স্যারের সাথে কল্যাণী থেকে কথা হয়েছে লাইভে, তাহলে স্যারের অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি কালীঘাট থেকে বলছি, আমি দিদি বিষয় জানতে চাইছি, সান্ত্বনা দে 19/10/1973 রাত্রি 3টার সময় হয়েছে। দেখেনি কে আছেন বলুন। হ্যালো, বলুন কে বলছেন, কোথা থেকে? জোরে জোরে কথা বলুন, আপনার কথা বুঝতে পারছি না তো, একটু জোরে বলতে হবে। কে আছেন? হ্যালো, হ্যাঁ কোথা থেকে কে? জোরে জোরে এনার্জি নিয়ে কথা বলুন। কার জন্য? আমার জন্য। বলুন নাম, জন্ম তারিখ, জন্ম সময়। ৯৩ কি জানবেন বলুন? ফলে যত দ্রুত সম্ভব বিয়ের পরবর্তী পর্যায়ে মঙ্গল দোষের পরিত্রাণ পাওয়ার যে প্রতিকার গুলো প্রয়োজন পড়ে, ভালো জায়গায় গিয়ে সেগুলো সমাধান করুন, নাহলে পরে অর্থ তো ছেড়ে দিন, মানসিক শান্তিটাও থাকবে না, মনে অশান্তি, ঘরের মধ্যে নিত্য অশান্তি, ঝগড়া ঝাঁটি এগুলো লেগে থাকবে, এরকমই হচ্ছে, তাই তো? এগুলোর জন্য তাড়াতাড়ি করে আপনি আপনার জন্মছকের মঙ্গল দোষের প্রতিকার করান খুব দ্রুত, লেট করলে সমস্যা হবে, ঠিক আছে? সমস্যা যেগুলো চলছে এগুলোই আরো বাড়বে দিদি। বলুন। হ্যালো, আলাদা সময় পরে নাম্বার যাচ্ছে, সেখানে যোগাযোগ করে নেবেন, ওরা জানিয়ে দেবে কিভাবে আমার সঙ্গে যোগাযোগ হবে, ঠিক আছে? হ্যাঁ বলুন, বলুন কোথা থেকে কে বলছেন? টিভির কাছ থেকে দূরে যান। আমি বেহালা থেকে বলছি। বেহালা? হ্যাঁ। কার জন্য? আমার হাজবেন্ড শৈশবদের। বলুন জন্ম তারিখ বলুন। বোঝা যাচ্ছে না, টিভির ভলিউমটা কমিয়ে নিতে হবে, টিভির ভলিউম কমিয়ে। যেটা বলবার ছিল সেটা হচ্ছে যে ওই কালভৈরব অষ্টমী নিয়ে বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে, যেটা সবাইদা আপনাদেরকে করে দেবে। কি কি কাজ হবে একটু জেনে নি চট করে, মানে অর্থনৈতিক সমস্যা, বিবাহিত জীবনে যাদের সমস্যা, সন্তান নিয়ে যাদের সমস্যা, এই সামনের অমাবস্যার যোগে কাজ হচ্ছে। হ্যাঁ, আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করুন, যাদের ব্যবসা নিয়ে খুব সমস্যায় রয়েছেন তাদের জন্য। আপনারা দেখুন ঠিক মতো যদি ক্রাইটেরিয়া মেনটেন না করে ফোন করেন, আমরা নিতে পারি না, অনেক ফোন ডিসকানেক্টেড হয়ে যায়, একটু সঠিকভাবে মেনে কথা বলবেন, টিভি ভলিউম কমিয়ে রাখবেন সবাই, আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, রেড বক্সের নাম্বারটা লিখুন, আর সময় নেই এখানে আর করবেন না, এখানে অনেক মানুষ ফোন করছেন, রেড বক্সের নাম্বারে এবার যোগাযোগ করবেন। সোমা শুক্র রাত 8:30 অনুষ্ঠান, এতক্ষণ অনেক ছবি দেখলেন, বিভিন্ন বিদেশে যে অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি, 15 বছরের অভিজ্ঞতা, গণেশালয় কামাখ্যাধাম,
হাওড়া সালকিয়ায় আসবেন সবাই, লিলুয়া টিকিয়াপাড়া নেমে পড়বেন ট্রেনে যারা আসবেন, আর কলকাতা দিয়ে গেলে হাওড়া দিয়েও যেতে পারেন, শোভাবাজার থেকে লঞ্চ বেরোলেও চলে আসতে পারবেন। 9007529824 এ কথা বলুন, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে দেখবেন, আর তার নিজস্ব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দ্য বং অ্যাস্ট্রো। ডিসেম্বরের আপডেট দেওয়া আছে, কিন্তু ভিডিও আপলোড করা আছে, দেখে নিন। ভালো থাকুন, আবার দেখা হচ্ছে। অমাবস্যায় যারা কাজ করাবেন ইমিডিয়েট যোগাযোগ করুন রেড বক্সের নাম্বারে। পরের অনুষ্ঠানে আবার দেখা হবে, ধন্যবাদ।